মহররমের মাসের 10 তারিখে সিয়াম পালন করা সুন্নত। কেউ যদি অপারগতার কারণে শুধু 10 তারিখ একদিনের সিয়াম পালন করে ইনশাআল্লাহ ওই ব্যক্তিও অতীতের এক বছরের সাগিরা গুনাহ ক্ষমার সে সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি তার পাশে থেকে একটা কঙ্কর একটা পাথর সরিয়ে দেয় ফাকাত লাগাওতা ওই ব্যক্তির জুমার সওয়াব শেষ। বা ইচ্ছা করে এমন কিছু কর্ম করি যে কর্মগুলি ইসলাম তো সাপোর্ট করে না, বরং সেই কর্মগুলি ইহুদ নাসারাদের কর্ম। একজন মুসলিম সে কখনোই অমুসলিমদের কাটিং এ চুল কাটতে পারে। এখানে আমি কোনটা করব আর কোনটা করব না এই বিধান ইসলাম আমাদেরকে পরিপূর্ণ দিয়েছে। এজন্য আমাদের জীবনের যেখানেই যতটুকু সফলতা আছে বলবেন হাযা মিন ফাযলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্ন ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم عن صيام يوم عاشوراء فقال رسول الله صلى الله عليه وسلم أنا أحتسب أن يكفر السنة الماضية رواه مسلم. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অসংখ্য কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রথমেই গুরুত্বপূর্ণ সংশোধনী, জুমার দিনে ইমাম সাহাব যখন মেম্বারে বসবে তখন থেকে নিয়ে কোনো মুসল্লি তারা পরস্পর না কোনো কথা বলতে পারবেন আর না কোনো বিষয়ে নড়াচড়া করে কিছু করতে পারবেন, সম্পূর্ণ পরিপূর্ণ নিষেধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন জুমার খুতবা চলাকালীন কোনো ব্যক্তি যদি তার পাশে থেকে একটা কঙ্কর একটা পাথর সরিয়ে দেয় ফাকাত লাগাওতা ওই ব্যক্তির জুমার সওয়াব শেষ। কোনো ব্যক্তি যদি পাশে কেউ কথা বলে আর সে যদি তাকে বলে উস্কুত, তুমি চুপ থাকো, ফাকাত লাগাওতা, তোমার জুমার খুতবার সওয়াবও শেষ। অতএব মাইক ক্যামেরা এবং যাবতীয় বিষয় যেটা প্রয়োজন এটা অবশ্যই ইমাম মেম্বারে ওঠার পূর্বে সব ঠিক রাখতে হবে। আর এই মেম্বারে যখন বসে গেছেন তখন মাইক চলুক আর না চলুক, যা কিছু হোক, কোনো কিছু করা বৈধ হবে না। এ বিষয়ে বিশেষ করে আমরা যারা সহি আকিদার অনুসারী এবং আমরা যারা আলহামদুলিল্লাহ সহি দিন বুঝি, তো আমাদের মধ্যে যদি ভুল হয়ে যায় তাহলে অন্য মানুষেরা কোথায় থেকে শিখবে? এই জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে বোঝার আহ্বান করছি। মহররম মাসের আজকে 2 তারিখ, মহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করা সুন্নত। এটাকে বলা হয় সিয়াম আশুরা। আশুর মানে আষাঢ়, আষাঢ় মানে 10, আর এখান থেকে আশুরা। সিয়ামের ফজিলত কি? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আন সিয়াম ইয়াউমে আশুরা, আশুরার দিনে সিয়াম পালন করলে লাভ কি? রাসূল বললেন আনা আহতাসিবু আন ইউকাফিরাস সানাতাল মাযিয়া, আমি আশা রাখি এই এক দিনের সিয়ামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের এক বছরের গুনাহ সাগীরা গুনাহ মাফ করে দিবেন। কারণ কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কাদিমান নবী সাল্লাল্লাহু সাল্লাম আল মদিনা, নবী আলাইহিস সালাম যখন মদিনায় আগমন করলেন
ফারাআল ইয়াহুদ ইয়াসুম ইয়াউমা আশুরা, তো তিনি দেখলেন ইহুদিরা আশুরার দিনে বিশেষ করে মহরমের দশ তারিখে তারা সিয়াম পালন করেন। তার মানে হলেই যে এই সিয়াম শুধু মুসলিমদের জন্য নয়, আমাদের এই উম্মতে মুহাম্মাদের জন্য নয়, বরং এটা পূর্বের উম্মত থেকে চলে আসা একটি সুন্নত। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে মানুষরা এই আশুরার সিয়ামটাকে ফরজ মনে করে রাখত, আইয়ামে জাহেলিয়াতে, মানে এত গুরুত্ব সহকারে রাখতেন। কিন্তু রমাদানের সিয়াম যখন ফরজ হয়ে গেছে তখন ইসলাম এখতিয়ার দিয়েছেন, এখন তুমি ইচ্ছা করলে রাখতেও পারো ছাড়তেও পারো, কিন্তু যদি রাখো তাহলে অতীতের এক বৎসরের সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে। কারণ হিসেবে আল্লাহ নবী বললেন, যখন ইহুদিদের জিজ্ঞেস করলেন মা হাদা, তোমরা এই মহরমের দশ তারিখে রোজা কেন রাখো সিয়াম কেন পালন করো, তখন তারা বলছেন হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা আন আদুহি ফিরাউন, যে মহরমের দশ তারিখ এমন একটি সৎ দিন ভালো দিন যে আল্লাহ পাক এই দিনে মূসা আলাইহিস সালামকে তার শত্রু ফেরাউন এবং তার শত্রু থেকে নাজাত দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আনা আহাক্কু বি মূসা মিনকুম, তোমাদের চাইতে মূসার সাথে সম্পর্কটা আমার আরো বেশি। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি নিজেও সিয়াম পালন করব, ফাসামা ওয়া আমার বি সিয়ামি, তিনি নিজে সিয়াম পালন করলেন এবং অন্যদেরকেও এই দিনে সিয়াম পালন করার নির্দেশ দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহরমে দশ তারিখে সিয়াম পালন করতে চাচ্ছিলেন, ইচ্ছা পোষণ করেছেন, তো সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হাদা ইয়াউম ইউআযযিবুহুল ইয়াহুদ, এই দিনটা তো ইহুদিরা বিশেষ করে গুরুত্ব দিয়ে, এটা তাদের গুরুত্বপূর্ণ একটি দিন, তো আমরা যদি এই দিনেই সিয়াম পালন করি তাহলে আমাদের এই আমলের সাথে ইহুদির আমল কি মিলে গেল না? একটু ভালো করে বোঝেন, রসুল বললেন তাই তো, ইহুদিরাও রাখে আমরাও যদি রাখি তাহলে যদিও আমাদের এটা ইবাদত মনে করে করছি সৎ আমল সৎ কর্ম, কিন্তু ইহুদিদের সাথে মিলে যাচ্ছে। তাই রসুল বললেন লা ইন বাকিতু, আমি যদি আগামী বছর বেঁচে থাকি লা আসুমান্না তাসে, তখন আমি কি করব, দশ তারিখে সিয়াম রাখবই যেহেতু এটার ফজিলত বেশি, তবে তার সাথে নয় তারিখ যোগ করে আমি আর একদিন সিয়াম পালন করব, যেন সিয়ামও হয় ইহুদিদের বিরোধিতাও হয়। এখানে প্রশ্ন হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেন বিরোধিতা করতে চাচ্ছেন? এই জন্য বিরোধিতা করতে চাচ্ছেন যে ইহুদ এবং নাসারা এরা হলো মুসলিমদের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ পাক নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ইমানদারগণ তোমরা ইহুদ নাসারাদেরকে বন্ধু বানায় না। আর বন্ধুত্বর অর্থ হলো এই যে যাকে ভালোবাসে সে তার অনুকরণ করে, অনুসরণ করে, তার মতো চলার চেষ্টা করে। ইসলাম আমাদেরকে একটি কমপ্লিট ধর্ম দিয়েছেন, দিন দিয়েছেন, এই দিনের ভিতর আমাদের যাবতীয় সব কিছু বিষয় আল্লাহ পাক আমাদেরকে সমাধান করে দিয়েছেন। সালমান ফাসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি বলছেন যে তিনার সামনে একজন ইহুদি এসে বলছেন যে হে সালমান, তোমাদের দিনটা তো আজব দিন, যে তোমাদের দিনের ভিতরে কোনো কিছু বাদ রাখা হয় নাই, সব বিষয় হুকুম দেওয়া হয়েছে। সালমান ফারসি বলছেন হ্যাঁ, আমরা যে আমাদের প্রয়োজন মেটানোর জন্য বাথরুমে যাই, কাজায়ে হাজা, আমার প্রয়োজন মেটানোর জন্য যে আমি ইস্তেনজাখানা যাই, আমাদের এই ধর্ম, আমাদের এই দিন, আমাদের শরীয়ত ইস্তেনজা করার নিয়মটা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানু পরিপূর্ণভাবে শিখিয়ে দিয়েছেন। একটা কুলুপ পানি না থাকলে যে মাটির বা পাথর দ্বারা
পরিষ্কার অবলম্বন করা সম্ভব সেটাও আপনি কয়টা কুলুপ নেবেন বা কয়টা মাটি নেবেন বা পাথর নেবেন সেটাও আমাদেরকে শরীয়ত শিখিয়ে দিয়েছে। তো এই পরিপূর্ণ দিনে একজন মুসলিমের কর্তব্য এবং দায়িত্ব যে তার সব কিছু কর্মকাণ্ড ইসলামের অনুসরণের মধ্যেই থাকবে, কোনো কিছু যেন তাদেরকে অন্য ধর্মের দিকে মাইল না করে নিয়ে যায়, এমন কি কোনো ভালো কাজ সওয়াবের আশায় যেটা করব সেটাও যদি অন্য ধর্মের সাথে মিলে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও বিরোধিতা করতে বলেছেন। রসুল বলছেন যে ইহুদিরা শনিবারের দিনকে তারা সম্মান করে, তারা বিশেষ দিন হিসাবে মানে, অতএব তোমরা শুধু শনিবারকে কেন্দ্র করে শ্যাম পালন করবা না। জুমার দিনও নিষেধ আছে যে জুমার দিনে শুধু নফল শ্যাম পালন করবা না, কারণ জুমাটা হলো সাপ্তাহিক ঈদ, তবে জুমার সাথে একদিন আগে মিলে শ্যাম রাখেন অথবা শনিবারের সাথে একদিন আগে পিছিয়ে মিলে শ্যাম রাখেন। কারণ কি, ইহুদিদের বিরোধিতা। তাহলে একটা সৎকর্ম করার ক্ষেত্রেও যদি ইহুদিদের বিরোধিতা করতে হয় তাহলে আমরা যারা এখন বর্তমান আমাদের বাহ্যিক আমাদের পরিবার আমাদের ব্যক্তি জীবনের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে আমাদের কিন্তু অনেক কর্মকাণ্ড আমরা ইচ্ছা করে এমন কিছু কর্ম করি যেই কর্মগুলি ইসলাম তো সাপোর্ট করে না, বরং সেই কর্মগুলি ইহুদ নাসারাদের কর্ম। রসুল বলছেন খালিফুল মুশরিকিন, খালিফুল মাজুস, মুশরিকদের বিরোধিতা করো। মাজুস মানে যারা অগ্নি পূজারী তাদের বিরোধিতা করো। কিভাবে, যে তারা মুসকে লম্বা করে দাড়িকে ছোট করে। তোমরা আউফুল লোহা ওয়াকাসু সাওয়ারি, মুসকে ছোট করো দাড়িকে ছেড়ে দাও। দাড়ি সম্পর্কে যত হাদিস রয়েছে আউফুল লোহা ওয়াফিরুল লোহা সবগুলি একই অর্থে যে দাড়িকে মাফ করে দাও, দাড়িকে ছেটে দাও। এটাকে একদম চাঁচা যেরকম অপরাধ চারিপাশে থেকে এটাকে ছেটে এক মুষ্টি বলেন বা তার কম বলেন ছেটে রাখা, এটাও একই রকম অপরাধ, আল্লাহ নবী সাল্লামের আদর্শ নই। কিন্তু আমরা মনে করি যে মুসলিম মানে হলেই আমি মুসলমান সালাত আদায় করি। কিন্তু মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমার কোনো কর্ম যেন অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়, সেটা আপনার চেহারা হোক সেটা আপনার পোশাক হোক। রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই সম্প্রদায় সাদৃশ্য গ্রহণ করবে সে তার অন্তর্ভুক্ত। এখন আপনি দেখেন আপনার চেহারা কি ইসলামের আদর্শ রয়েছে, আপনার কাপড় চুপড় পরার ভিতরে কি ইসলামের আদর্শ রয়েছে, আপনার চুল কাটার ভিতরে কি ইসলামের আদর্শ রয়েছে। একজন মুসলিম সে কখনোই অমুসলিমদের কাটিংয়ে চুল কাটতে পারে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল কাজা নাহা রসুল সাল্লাম আনিল কাজা, কাজা মানে হলে মাথার এক অংশে চুল কাটা আর আর এক অংশ বাদ রাখা। এখন সেলুনে যে এমন একটা প্রেক্ষাপট হয়ে গেছে যে মুসলমানের ভিতরে ইসলামী চেতনা না থাকার কারণে আমরা মনে করি ইসলাম শুধু মসজিদ পর্যন্ত সীমিত, আর ব্যক্তি জীবনে আমি যা ইচ্ছা তাই করি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাস্তায় চলাফেরার ক্ষেত্রে পারিবারিক জীবনে আমার যা ইচ্ছা তাই। তখন আমি কি করি, আমার টেলিভিশন থেকে মিডিয়া থেকে অমুসলিমদের কৃষ্টি কালচার দেখে, আর এখন মানুষরা তো বোঝে না যে কাকে ভালোবাসবে আর কাকে ভালোবাসবে না। মুসলিম কখনো অমুসলিমকে ভালোবাসতে পারে না, অমুসলিমদের কৃষ্টি কালচার সে গ্রহণ করতে পারে না। তাহলে আজকে সারা পৃথিবীর সবচাইতে বড় ফুটবলার বা ফুটবল প্রেমিক দেশের যে গুরুত্বপূর্ণ যেই দেশগুলি বিজয়ী দেশ ব্রাজিল বা আর্জেন্টিনা, সেই দেশের পতাকা আমাদের দেশের মুসলমান বিঘাকে বিঘা জমি বিক্রি করে বিশ্বের সবচেয়ে বড় পতাকা বানায়, অথচ ওই মুসলমান আবার হজও করে পাঁচ অক্ত সলাত আদায় করে। কতজন মুসলমান আছি আমরা, কত আহলেদিসের সন্তান আছি, তাদের গেঞ্জি আমরা পরে তাদের সাথে ভালোবাসার প্রকাশ করছি। তো এই যে ইসলাম একটা কমপ্লিট ধর্ম, এখানে আমি কোনটা করব আর কোনটা করব না এই বিধান ইসলাম আমাদেরকে পরিপূর্ণ দিয়েছে, আমরা জানিও না এবং সেই অনুপাতে আমরা মানার চেষ্টা করি না। আর মনে রাখবেন কখনো কখনো মানুষের ছোট্ট একটি ভুল তাকে কিন্তু অনেক দূরে নিয়ে যেতে পারে। এই একটা হাদিসে যদি আমরা মেনে নেই মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে যার ভালো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করলো, আপনি চুল কেটেছেন বিধর্মীদের মতো, বিধর্মীদের মানুষকে ভালোবেসে তার গঞ্জি তার মতো পোশাক তার মতো হাফ প্যান্ট কি নাম থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার ফোর কোয়ার্টার, এই যেগুলি আমরা পড়ছি এগুলি সবগুলি ইসলাম অমুসলিমদের অনুকরণ এবং তাদের সাথে ভালোবাসা প্রকাশ।
মনে রাখবেন, এই ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে রসুল বলছেন যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর নাসর হবে। আপনি মনে করছেন সাধারণ ব্যাপার, আমি আমার টাকাতে গেঞ্জি কিনেছি সমস্যা কিছু নাই, কিন্তু এর ভিতরেও কিন্তু ইমান এবং কুফরের ব্যাপার আছে যেটা আমরা জানি না, যার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই বুঝতে পারলেন যে 10 তারিখে সিয়াম পালন করলে ইহুদিদের সাথে মিলে যাবে, তখনই তিনি বললেন যে আমি আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখ সাথে মিলাবো। এই জন্য আশুরার সিয়াম সম্পর্কে পরিপূর্ণ সুন্নত হলেই যে 9-10 সিয়াম পালন করা, 10 তারিখ হবে আগামী, আজকে 2 তারিখ মহরমের, আগামী শনিবার হবে 10 তারিখ, তাহলে শুক্রবার এবং শনিবার এটা সবচেয়ে উত্তম বেশি। অথবা আর একটি বর্ণনা আছে, লা আসুলা লা আসুমান্না ইয়াওমান বাদাহু আও ইয়াওমান কাবলাহু, হয় একদিন আগে সিয়াম পালন করব আর না হয় একদিন পরে। তো তিনি ওলামা ইকরাম বলছেন যদি মহরমের 10-এর সাথে একদিন পরে অথবা একদিন আগে মিলেও নেয় তাহলে মহরমের সওয়াবও পেয়ে যাবে আর বিরোধিতা করার সওয়াবও পেয়ে যাবে। প্রশ্ন হলো এই, কেউ যদি কাজে কর্মে প্রচণ্ড গরম অনেক কষ্টের কাজ করি তাহলে শুধু 10 তারিখে সিয়াম পালন করলে সেটা কি হবে? জি, কেউ যদি অপারকতার কারণে শুধু 10 তারিখ একদিনের সিয়াম পালন করে ইনশাআল্লাহ ওই ব্যক্তিও অতীতের 1 বৎসরের সাকিনা গুনা ক্ষমার সে সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তার সাথে আর একটা যদি মিলিয়ে নেন তাহলে এই সওয়াবও পেলেন আবার ইহুদিদের বিরোধিতা করার সওয়াবও পেয়ে গেলেন। কি বুঝে আসলো? যে এই সিয়ামের সম্পর্কটা হলো অনেক পিছন থেকে, অনেক পিছন থেকে। কিভাবে নাজাত পেলেন মুসা আলাইহিস সালাম, ইতিহাস আপনারা জানেন, আমি ওই দিকে লম্বা যাব না। মুসা আলাইহিস সালাম সম্পর্কে স্বপ্ন দেখেছে যে বানী ইসরায়েলের একজন সন্তান জন্মগ্রহণ করবে আর যেই সন্তানটি তার রাজত্বটাকে ধ্বংস করে দিবে। এখন ফেরাউন সেই ভয়ে বানী ইসরায়েলের যত সন্তান জন্মগ্রহণ করে ছেলে হলেই সংবাদ পালেই পুলিশ যেয়ে তাকে হত্যা করে, তাকে হত্যা করে। এইভাবে হাজার হাজার সন্তানকে হত্যা করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পৃথিবীর পরিচালক, তিনি এই পৃথিবীর মালিক। এই জিনিসটা আমরা অনেক সময় বুঝি না, আমরা আমাদের ভাগ্য আমরা নিজেরাই হাতে নিয়ে নিছি। আমার জীবনের মালিক আমি, আমার জীবনের সুখ শান্তির মালিক আমি, আমার সন্তান পরিবারের সুখ শান্তির মালিক আমি। কিভাবে? এখন আমাকে যে কোনো মূল্যে আমাকে দুনিয়ার জীবনটা উন্নত করতে হবে, উন্নতি করতে যেয়ে আমি ভালো খাবো, ভালো পরবো, ভালো বাসস্থান গড়ব। এই জন্য মনে করছি যেহেতু আমি আমার কর্ম দিয়েই করব, সেখানে আমি হালাল হারামও দেখি না। আর আল্লাহ তিনি যে সুখদাতা, তিনি যে জীবনদাতা, তিনি যে পৃথিবীর মালিক, তিনি যে ফকিরকে ধনী বানাতে পারেন, ধনীকে ফকির বানাতে পারেন, অসম্মানীকে সম্মানী বানাতে পারেন, সম্মানীকে অসম্মান বানাতে পারেন, এই কথাটা আমরা ক্ষণিকের জন্য হলেও ভুলে গিয়েছি, যার জন্য আমরা শরীয়তে হালাল হারাম দেখছি না, জায়েজ নাজায়েজ দেখছি না। আমার সন্তানকে আমি কোন পথে পরিচালিত করছি এটা আমার জন্য কি কল্যাণকর? আমি যেভাবে সন্তান লালন পালন করছি মৃত্যুর পর এই সন্তান আমার কি উপকারে আসবে? আমার পরিবার আমার কোনো উপকার আসবে? নাকি কোরআনের ভাষায় ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুবুল লাকুম, নিঃসন্দেহে তোমার পরিবার, তোমার সন্তান তোমার শত্রু। তাহলে আমি নিজেকে একটু তাকিয়ে দেখি তো, আমি যাদের সুখের জন্য, যাদেরকে দুনিয়ায় জীবনে উন্নত করার জন্য আমি হালাল হারামও বাঁচলাম না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পালে পায়ে ফেলে শুধু তাদের কল্যাণ চাইলাম, আমি আল্লাহর কোনো মানে ভূরিক্ষেপ করি নাই, আর আপনি ভুলে গেছেন যে আমার সুখের মালিক আলিক আপনি। কিন্তু এরকম বহু ইতিহাস রয়েছে, সুন্দর বাড়ি করেছেন, সুন্দর গাড়ি করেছেন, সন্তান অনেক দামি সন্তান হয়েছে, কিন্তু ওই বাড়িতে ঢোকার নসিব আপনার নেই, ভালো কিছু খাওয়ার নসিব আপনার নেই, এমন রোগে আক্রান্ত হয়েছেন আপনি ভালো কিছু খেতেও পারেন না, গাড়ি তোর চড়তে পারেন না, প্রত্যেকদিন সকালে 2-4-5 কিলোমিটার পায়ে হেঁটতে হয়, স্যান্ডেল পায়ে দিয়ে হেঁটতে হয়, এবং আপনার সন্তান তাকে দিনের কোনো শিক্ষাই দেন নাই, তারা তো ঘরে ঢুকলে কিভাবে ঢুকবে সেই শিক্ষাও দেন নাই, আল্লাহ আকবার, খানা খাবে কিভাবে এই শিক্ষাও দেন নাই। ইসলাম আপনি মনে করেছেন এটা শুধু আমি সালাত পড়লে হবে, আমি হজ করে আসছি জীবনে শেষে যে আমরা করে দোয়া করবো তৌবা করবো সব কিছু হয়ে যাবে, জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাদীকে দেখা দিয়েছেন মারিয়ামকে যেরকম মেম্বারে বসে আসমান থেকে রিজিক দিয়েছেন,
রিজিকের জন্য দৌড়াতে হয় নাই। ইয়াহিয়া আলাইহিস জাকারিয়া আলাইহিস সালামকে যেরকম বার্ধক্যে একেবারে বুড়ো হয়েছে, চুল সাদা হয়েছে, হাড্ডি শুকিয়ে গেছে, ওই সময় ইয়াহিয়ার মতো একটা নবী সন্তান দিয়েছেন, ঠিক তেমনি মূসা আলাইহিস সালামকে হত্যার জন্য হাজার হাজার সন্তানকে হত্যা করলেও মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শুধু জীবিতই রাখেন নাই, তার মায়ে যখন জন্মগ্রহণ করেছে আল্লাহ পাক মায়াকে ওহী দিয়েছেন, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ, মূসার মাকে বললাম যে যখন তোমার ছেলে জন্ম হয়েছে তুমি তাকে দুধ পান করাও, বাড়িতে বসে মানুষ করো, আর যদি তুমি আশঙ্কা করো যে তোমার ছেলেকে তারা দেখে ফেলে দিয়েছে হত্যা করবে, তখন তুমি তাকে একটা সিন্দুক একটা বক্সের মধ্যে ভরে তাকে সমুদ্রে ফেলে দাও, ইন্নি রাদ্দুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি তাকে আবার তোমার কাছে ফিরে নিয়ে আসবো এবং আমি তাকে নবী বানাবো। আল্লাহু আকবার! যাকে মারার জন্য হাজার হাজার সন্তান হত্যা করেছে মা কি করবে? পুলিশ জেনে ফেলে দিয়েছে, বাড়ি ঘেরাও করেছে পুলিশ, ঘরে ঢুকে সন্তানকে মেরে দিবে, মা আল্লাহর প্রতি ভরসা করে সন্তানকে বক্সে ভরে দরিয়ায় ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঢেয়ে ঢেয়ে নিয়ে ওই ফেরাউনের বাড়ির সামনে যেয়ে তাকে রেখেছে এবং ফেরাউনের স্ত্রী তাকে তুলে নিয়ে অনেক লম্বা ইতিহাস তাকে ছেলে বলে মানুষ বানিয়ে বড় করে, যার ভয়ে এত হাজার সন্তান হত্যা করলো, অথচ ওই সন্তান ফেরাউনের বাড়ি যেয়ে কোনো মায়ের দুধ মুখে লাগায় না। আল্লাহ বলছেন হাররামনা আলাইহিল মারাদিয়া, বাদশা তার ছেলে মানুষ করবে, কাঁদছে, দুধ প্রয়োজন, দামি থেকে দামি দুধ মা নিয়ে আসতেছে, আল্লাহ বলছেন আমি কোনো দুধ মা তার মুখে লাগাতেই দিব না, আমি তার জন্য হারাম করে দিয়েছি। ও হাররামনা আলাইহিল মারাদিয়া, কোনো দুধ পানের মা তার দুধ আমি তার জন্য হারাম করে দিয়েছি। মূসা আলাইহিস সালামের বোন দূর থেকে দৃশ্য দেখে বলছে, আমি কি আপনাকে এমন একটি মা সম্পর্কে বলবো না যে মার দুধ এ পান করবে এবং সে শান্ত হয়ে যাবে? বলছে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। আল্লাহ আকবার! মা আসলেন, মা আসার পর সন্তানকে নেওয়ার সাথে সাথে গলা জড়াই জড়াই ধরে দুধ পান করা শুরু করেছে। ইতিহাস শুধু শুনলে হবে না, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, এটাই হলো আল্লাহর কর্তৃত্ব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো আর যাকে চাও তার কাছে রাজত্ব ছিনিয়ে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না উম্মাতান ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন মা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা কদ কাতাবাল্লাহু লাক, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে তোমাকে কোনো উপকার করতে চায় তাহলে তুমি বিশ্বাস রাখো অতটুকুই পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদিরে উপকার লিখে রেখেছে, এর চেয়ে বেশি পারবে না। ঠিক তেমনি তোমাকে যদি সারা পৃথিবীর মানুষ ক্ষতি করতে চায় অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চাইবেন তাকদিরে আছে, এর চেয়ে বেশি পারবেন না। এটা হলো মুসলিমদের আকীদা, মুসলিমদের আকীদা। তাহলে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করার জন্য, আপনার পরিবারের ভবিষ্যৎ পরিবর্তন করার জন্য আপনি যে নিজের উপর নিজের দায়িত্ব নিয়েছেন, এটা হলো প্রথম ভুল, এটা প্রথম ভুল। আপনি বলেন আমার ছেলেকে আমি দিনের পথে রাখবো, কোরআন শিক্ষা দিব, দিনের শিক্ষা দিব, রিজিক আল্লাহ তাআলা চাইলে মাদ্রাসা পুরো ছেলেদেরকে আল্লাহ পাক অনেক বড় আকারে রিজিক দিতে পারে, এই বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে আপনি চিন্তা করেন আপনার উপকারে কি আসবে, সেটা আপনার জন্য ফায়দা যায় সেটা আপনি চিন্তা করেন। সম্মানিতিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ওই ফেরাউনের ঘরে বড় করলেন, এরপরে তিনি একটা হত্যা করলেন, হত্যার কেস আসলো, অনেক লম্বা ইতিহাস। এরপরে দেশ ছেড়ে চলে গেলেন শামে, সেখানে 10 বছর বকরি চড়ায় শোয়েব আলাইহিস সালামের ছেলে মেয়েকে বিবাহ করলেন, আবার আল্লাহ পাক বললেন ফেরাউনের কাছে যাও, যে তাওহীদের দাওয়াত দাও, দাওয়াত দিলেন, কবুল হলো না। এক সময় তাকে মারার জন্য মূসা আলাইহিস সালাম তার জুলুম নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য বানী ইসরাইলকে নিয়ে উনি মিশর থেকে বের হয়ে চলে যাচ্ছেন, ফেরাউন জানতে পেরেছে তার সৈনিক হাজার হাজার সৈনিক নিয়ে পিছা করেছে, সামনে দরিয়া পিছনে ফেরাউনের শত্রু একেবারে মুখোমুখি। তখন মুসলমানরা বললেন ইন্না লামুদরাকুন, এখন কি হবে, তারা তো আমাদেরকে পেয়ে ফেলে দিয়েছে, সামনে দরিয়া যাবো কোথায়, আমাদেরকেও তারা এখন ধরে বসবে হত্যা করবে। জি, একজন আল্লাহর প্রতি মোতাওয়াক্কিল ভরসাকারী এই অবস্থায় মূসা আলাইহিস সালাম শোনার সাথে সাথে বলছেন কাল্লা, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনোই অসম্ভব, আমাদের সাথে আমাদের রব রয়েছে, তিনি আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিবেন, তিনি আমাদের একটা পথ বের করে দিবেন। আল্লাহ পাক তখনই মূসাকে বলেন ইজরিব বিআসাকাল বাহর, মূসা
তুমি এখন তোমার লাঠিটাকে সমুদ্রে মারো। সমুদ্রে মারলেন, আল্লাহ পাক দুই সমুদ্রের মাঝখান থেকে রাস্তা তৈরি করে দিলেন, পানি উঁচু হয়ে গেল, মাঝখান থেকে পার হয়ে চলে গেলেন। ফেরাউন পিছে তাদেরকে ধরার জন্য গেলেন, তারা তো পার হয়ে চলে গেছে, কিন্তু এই সমুদ্রে ফেরাউন এবং তার সৈনিক সবাইকে আল্লাহ পাক পানিতে ডুবিয়ে হত্যা করে দিয়েছেন। এটা ছিল মহরমের দশ তারিখ, এটা ছিল মহরমের দশ তারিখ। আল্লাহ বলছেন, আনা আহাক্কুবি মূসা মিনকুম, মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান সিয়াম পালন করেছে, আমিও রাখবো। এখান থেকে শিখনের বিষয় সেটা হলো এই, আল্লাহ যদি কাউকে কোনো নিয়ামত দেয়, একটা সন্তান দিয়েছে, মাশাআল্লাহ বাড়ি করার তৌফিক দিয়েছে, একটা দুনিয়াবি কোনো নিয়ামত পেয়েছেন, কি করতে হবে? শুকরন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। নিজের বরাত্ব কর্তৃত্ব, আমার মেধা দিয়ে আমি বাড়ি করেছি, আমার মেধা দিয়ে ব্যবসা বড় করেছি, না বলেন হাদা মিন ফাজলি রব্বি, এটা হলো আমার রবের ফজল, আমার রবের অনুগ্রহ, তার দয়া আমি করতে পেরেছি। সুলাইমান আলাইহিস সালাম কত বড় রাজত্ব দিয়েছেন আল্লাহ পাক, পৃথিবীর তার চেয়ে বড় রাজার কেউ হবেন না। এক চোখের পলকে শাম থেকে বিলকিসের সিংহাসন নিয়ে এসে হাজির ফিলিস্তিনে, উনি চোখের সামনে দেখেই তার নিজের ইমানটাকে কিভাবে বাঁচাচ্ছেন বলছেন, বলছেন আল্লাহ পাক এত বড় একটা কর্তৃত্ব, হ্যাঁ, যে এই শত শত হাজার কিলোমিটার পাড়ি দিয়ে চোখের পলকে তার রাজ সিংহাসন আমার সামনে নিয়ে এসে আল্লাহ আমাকে পরীক্ষা করতে চায়, লিয়া বলুয়ানি আশকুরু আম আকফুর, আল্লাহ আমার ইমান পরীক্ষা করছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি নাকি আমার নিজের বরত্ব বর্ণনা করি। এজন্য আমাদের জীবনের যেখানেই যতটুকু সফলতা আছে বলবেন হাদা মিন ফাজলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ আর রবের ফজল। মূসা আলাইহিস সালাম তিনি শুকরিয়াতান সিয়াম পালন করেছেন, কিছু পেয়েছেন, শুকরিয়া মুখে আদায় করেন আলহামদুলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় কিছু দান করেন, সদকা করেন, যে আল্লাহ যেহেতু দিয়েছে সে আল্লাহর খুশির জন্য একটা নেক আমল করতে পারেন। এই ইতিহাস থেকে কিছু বেদাতি আলেম তারা এটা দলিল নেওয়ার চেষ্টা করেছে যে মূসা আলাইহিস সালাম যেহেতু ওই দিন নাজাত পেয়েছে তাই তিনি শুকরিয়াতান সিয়াম পালন করলেন, তো আল্লাহ পাক আমাদেরকে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত বড় একটা দামি নবী দান করলেন, আর যেই দিন জন্মগ্রহণ করলেন তো সেই দিন আমরা শুকরিয়াতান আমরা কি মিলাদ করতে পারবো না? কথা বুঝতে পারছেন? দলিল কিন্তু এভাবে নেয় তারা, নিয়ে তারা দলিল সাব্যস্ত করার চেষ্টা করে যে আমরা যে রসুলের ঈদে মিলাদুন নবী মানাই তার একটা সূত্র আছে, যেমন মূসা আলাইহিস সালাম তিনি ওই দিন নাজাত পেয়ে সিয়াম পালন করেছিলেন, উনি রোজা রেখেছেন, হ্যাঁ আমরা রোজা রাখতে পারি, এবাদত বন্দী করতে পারি, মিষ্টি বিতরণ করতে পারি, মিলাদ করতে পারি, এরকম দলিল নেয়। জি ভাই, আপনি কোরআন হাদিস বুঝবেন আপনার দিমাগ দিয়ে নয়, আপনার বিবেক দিয়ে নয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা একটা আকীদা এবং মানহাজের বিষয়। আমরা এখন বাংলা পড়ুয়া আর মানে আরবি বিষয়ে অতি জ্ঞানী নেই এবং শরীয়তের বিষয়ে আমাদের খুব সীমিত জ্ঞান, কিন্তু মাশাআল্লাহ বাংলা ভাষায় সব কিছু অনুবাদ হয়ে গেছে, অবশ্য আমাদের প্রত্যেকে ওখান থেকে উপকৃত হওয়া উচিত, ঠিক আছে না? আমার এক সময় মানুষ ছিল আলেমমুখী, মুরগি জবাই করবে হুজুর কিনে আসো, কোরবানি করবে হুজুর কিনে আসো, মানুষ মারা গেছে জানাজা কেরবে হুজুর, মানে হুজুর ছাড়া কিছুই হবে না। জি না, আলহামদুলিল্লাহ এটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আপনার কাজ আপনিই করেন, হুজুরের প্রতি ভরসা দরকার নেই। বাচ্চা অসুস্থ হয়েছে, সুরা ফাতিহা পড়েন, বড় বাচ্চা খোঁদেন, প্রত্যেক দিন শোয়ার পূর্বে সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস পড়ে দুই হাতে ফুঁ দিয়ে ওই হাত বাচ্চার গায়ে স্পর্শ করে বুলিয়ে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শোয়ার পূর্বে এই আয়াতগুলি তিনবার পড়ে নিজে ফুঁ দিতেন, আর উনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন আমি নিজে পড়ে ওনার হাতে ফুঁ দিতাম, কারণ ওনার হাতটা হলো বরকতপূর্ণ হাত, আর ওই হাত দিয়ে ওনার গায়ে স্পর্শ করাতাম যেন ওনার এই আমলটা বলবৎ থাকে এবং বরকত যেন উনি পেয়ে যান। আপনার আমল আপনি করবেন আর আমরা ভরসা করে বসে আর একজনের উপরে। সুরা ইখলাসও জানি না, ফালাক নাসও শিখি নাই, আয়াতুল কুরসি পড়তে জানি না, সকাল সন্ধ্যার দোয়া জানি না, বিপদ হলেই হুজুরকে নিয়ে আসো, ঘর বন্ধ করে দাও, ওই যে আয়াতুল কুরসি লটকা রাখছে মসজিদের ভিতরে, আয়াতুল কুরসি রাখছে বাড়ির মধ্যে, হ্যাঁ, এরপরে হুজুর কিনে সে ঘর বন্ধ করতেছে কেন? বলে জিনের আসর। আরে বাবা, ওই বাড়িতে সুরা বাকারা পড়ো, সুরা আলে ইমরান পড়ো,
বাড়িটা কোরআনের ঘর বানাও, সেখান থেকে জিন পলায়ন করবে। তো আমার আমল আমাকে করতে হবে, আর একজন করে দিবে না, আমরা করব না, শিখবো না, করবো না, সব কিছু হুজুরের উপর ভরসা করেছি। এটা একটা বিপদ। আর একটা বিপদ এখন নতুন করে দেখা যাচ্ছে, সেটা হলো এই যে কিছু বাংলায় দুই চারটা বই পড়েই অথবা কিছু হাদিস মুখস্থ করে তর্জমা জেনে দু একটা তাফসিরের বই পড়ে এখনও বড় মুফতি, অনলাইনের বাংলা বড় মুফতি, এই বড় বড় মুফতি এখন হাদিসকে অস্বীকার করতেছে, গবেষণা করতেছে। কি গবেষণা জানেন? বলছেন মুসার কাছে শুধু কিতাব আসছিল কোরআন তাওরাত, ঈসার কাছে ইঞ্জিল, জাবুরের দাউদ আসলামের কাছে জাবুর, মুহাম্মদের কাছে শুধু কোরআন, তাহলে আবার হাদিস কেন? এই যে যুক্তি, মানে কোরআন হাজার দলিল দিচ্ছে, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, কোরআনের মধ্যে সব হেদায়েত রয়েছে, হাদিস মানার দরকার কি? এই যে আপনি গবেষণা করছেন, আমি একটা কথা বুঝাচ্ছি এখানে, সেটা হলে কোরআন হাদিস বাংলায় অবশ্যই পড়বেন, পড়া উচিত প্রত্যেকেই, কিন্তু মুফতি হওয়ার চেষ্টা করবেন না, এবং সব মশালা আপনি ওখান থেকে নিয়ে ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না। ফতোয়া একটা জটিল ব্যাপার, একটা হাদিসের সাথে আর একটা হাদিসের সম্পর্ক কি, ওখান থেকে হাদিসের ব্যাখ্যা কিভাবে কোরআন থেকে নিবেন, এ বিষয়ে অভিজ্ঞ আলেম ফাস আলু আহলা দিকরি ইন কুনতুম লা তাআলামুন, না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করুন। আল্লাহ শুধু কোরআন নাজেল করেন নাই, কোরআনের সাথে শিক্ষক দিয়েছেন, রসুল মুআল্লিম, যিনি কোরআন পড়িয়ে বুঝিয়েছেন সেখানে। এই জন্য আমরা কোরআন হাদিস বুঝবো আমাদের বিবেক দিয়ে নয়, কোরআন হাদিস বুঝবো যেভাবে বুঝেছেন সালফে সালেহীন। কি কথা বুঝে আসলো? যেভাবে বুঝেছেন সালফে সালেহীন, সালফে সালেহীন বুঝেছেন ওনারা এই দলিল থেকে ঈদে মিলাদুন্নবী তারা বোঝেন নাই, না তারা বুঝেছেন, না আবু বকর বুঝেছেন, না ওমর বুঝেছেন, না ওসমান, না কোনো সাহাবি, তারা কেউ ঈদে মিলাদুন্নবী বানায় নাই। এখন আরও অনেক বুদ্ধিমতী আছে, জানেন আমরা যখন বলি কবরে সেজদা করা শিরিক, তখন তারা দলিল কি দেয়, আরে কবরে সেজদা কেন, গায়রুল্লাহকে সেজদা করা যদি শিরিক হয় তাহলে এই শিরিক তো প্রথমে ফেরেশতা করেছে, কিভাবে বসে আদমকে সেজদা করেছে, দলিল দেখেছেন, দলিল কোরআন থেকে দেবে, ফাসাদু ইল্লা ইবলিস, বলেন ইবলিস শুধু সেজদা করে নাই, বলে যারা সেজদা করে তারা হলো ইবলিসের বংশ, নাউজুবিল্লাহ, আর যারা গায়রুল্লাহ যখন সেজদা করে তারা হলো প্রকৃত মুসলমান। কোরআন থেকে শিরিকের দলিল দিচ্ছে, কারণ কি, বুঝের পার্থক্য, কোরআনটাকে নিজের গতিতে বোঝার চেষ্টা করছে, ওইভাবে বুঝতেছে না যেভাবে সালফে সালেহীন বুঝেছেন। আরে বাবা, আদম আলাইহিস সালামকে সেজদা ওই দিন ফেরেশতাকে করতে বলা হয়েছে, এটা আল্লাহর হুকুম, তিনি যেটা করবেন সেটাই শরীয়ত, আজকে সেজদা করো করাটাই শরীয়ত, এরপরে আর কোনোদিন সেজদা করতে বলেছেন? পরের দিন কি আর তার জীবনে কোন ফেরেশতারা সেজদা করেছে? এই দলিলকে কেন্দ্র করে পরবর্তী কোন নবী রসুল, এমনকি আল্লাহ রসুল, উনি কি সেজদা করতে বলেছেন? তার মানে কি? তার মানে হলে অনেক পণ্ডিত এমন আছে কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, কিন্তু ওই আয়াতটা বোঝার ক্ষেত্রে সালফে সালেহীন কিভাবে বুঝেছে এটা তারা বোঝে না। আমি আলোচনা লম্বা লম্বা হয়ে যাচ্ছে, আর একটা ইঙ্গিত দিয়ে বগুড়ার ছেলেদের জন্য, এই যে কিছুদিন আগে জঙ্গি, তারপরে আবেগ দিয়ে ইসলাম বোঝার যে একটা প্রবণতা, হ্যাঁ, যে এইভাবে যদি দেশ চলে তাহলে মসজিদ তো সংশোধন হবে, আমাদের উপর অপবাদ দেয় যে এনারা বক্তব্য দেয় শুধু শেরেক বেদাত, মানে মসজিদ কেন্দ্রিক, মানুষের নামাজ, মানুষের ব্যক্তি আমলের ক্ষেত্রে, কিন্তু রাষ্ট্র কীভাবে পরিচালনা হবে এটা কিছু বলে না। জি ভাই, আমরা এই জন্য বলি না যে আল্লাহ আমাদেরকে বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন তুমি ইমানদার হও, সৎ কর্মশীল হও, আমি তোমার হাতে রাজত্ব ওইভাবে দিব যেভাবে তোমাদের পূর্বে মানুষদেরকে দিয়েছিলাম। দায়িত্ব তো আল্লাহ মাথা তিনি নিয়ে নিয়েছেন, তো যেই কর্মটি আল্লাহ নিয়েছেন আপনি ওটা নিয়ে মাথা ঘামাচ্ছেন, আপনাকে জিজ্ঞেস করবে সংসদে কেন ইসলাম ছিল না, কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে তোমার শরীরে মানে ইসলাম আছে কিনা জিজ্ঞেস করবে না, তোমার পরিবারে ইসলাম আছে কিনা জিজ্ঞেস করবে না, এগুলো আবেগ, আবেগ দিয়ে ইসলাম বোঝার চেষ্টা করবেন না। মুসা আলাইহিস সালাম উনি এই দিনে শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ রাসূল সাল্লাম তিনি শুকরিয়ার সিয়াম পালন করেছেন, তখন থেকে সিয়ামের সিলসিলা চলে আসছে, কিয়ামত পর্যন্ত এটা চলবে, সুন্নত আছে। এই দশ মহরমে আর একটি ঘটনা ঘটেছে, সেটা কি, আল্লাহ রাসূল সাল্লামের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে এই মহরমের দশ তারিখেই কারবালার মাঠে শহীদ করা হয়েছে। প্রেক্ষাপটে আমি যেতে পারবো না কেন শহীদ করা হয়েছে, ইতিহাস আপনারা পড়ে জেনে নেবেন। এই শহীদের কারণে এক শ্রেণীর নামধারী মুসলমান যারা নিজেকে শিয়া বলে পরিচয় দেয়, আর এমনকি বেরলুবি যাদের আকিদা অনেকটা শিয়ার কাছাকাছি, আহলে বাইত নেই তাদের বাড়াবাড়ি,
তারা সবকিছু বিবেক এবং আবেগ দিয়ে ইসলামকে বোঝার চেষ্টা করে। ওরা একটা দলিল নিয়েছে আর একটা দলিল বাদ দিয়েছে। কি দলিল? রসুল বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হবে। রসুল বলছেন মান আহাব্বাহুম, যে এই হাসান হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে তাকে ঘৃণা করলো সে আমাকে ঘৃণা করলো। ফজিলত আছে। আরে বাবা, হাসান হুসাইনের দুইজনারই ফজিলত আছে, ঠিক আছে, কিন্তু ফজিলত তো আরও সাহাবিদের আছে। আবু বকরের আলাদা ফজিলত আছে, ওমারের আলাদা ফজিলত আছে, সাহাবিদের আলাদা ফজিলত রয়েছে, আলীর আলাদা ফজিলত রয়েছে। এখন এনারা কি করছেন, যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাজলুম মাজলুম হিসাবে শহীদ করে দেওয়া হয়েছে, ওনারা ওই দিনে শোক মানায়। শোক মানাতে যেয়ে মহরমের দশ তারিখে তারা ধারালো ছুরি নিয়ে, এক গোসা ছুরি হাতে নিয়ে, তারা নিজেকে হোসাইনের সুন্নতকে তারা জীবিত করে যে হোসাইন তাকে এই ছুরি দিয়ে মেরে জবাই করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, অথবা আমরা এই ছুরি দিয়ে আমাদের শরীরকে কাটি। তারা নিজের শরীরকে কাটতেছে ইয়া হোসাইন ইয়া হোসাইন বলে, ঠিক আছে। আবেগ, আবেগ দিয়ে ইসলাম, এই আবেগ যে কত বড় ক্ষতি করে ইসলামের ক্ষেত্রে, এটা আমরা আমাদের ভিতরে অনেক আবেগই জিনিস আছে। নামাজ বেশি পড়বো সমস্যা কি? আরে বাবা, মিলাদে তো কোনো খারাপ কিছু বলছি না, কোরআন পড়তেছি, রসুলের জীবন আলোচনা করছি, খারাপ কি হলো? আবেগ। যাই হোক, তারা যে কর্মকাণ্ডটি করেছে, প্রথমত ইসলাম সাপোর্ট করে না, কোনো মানুষ মারা গেলে তিন দিনের বেশি শোক মানান যায় না। আর শোক মানার নিয়ম কি? মানে ইয়া হোসেন ইয়া ফাতেমা বা এরকম কাপড় ছিঁড়া? রসুল বলছেন না, আল্লাহ রসুল অভিশাপ করেছেন যারা নিজের কাপড় ছিঁড়ে ফেলে দেয়, তারা গালে ছাপ্পর মারে, হ্যাঁ, যারা চুল ছিঁড়ে চিল্লায় চিল্লায় কাঁদে, এটা হলো নিয়াহা। রসুল ইসলাম নিয়াহা মানে মানুষ মারা গেলে চিল্লায় কাঁদা, গায়ে হাত মারা, জোরে জোরে নিজেকে থাপ্পড় মারা, গায়ের চামড়া মানে কাপড় ছিঁড়ে ফেলে দেওয়া, চুর ছিঁড়ে ফেলা, এগুলো সব জাহেলিয়াতি প্রথা এবং শিরকি কর্মকাণ্ড। রসুল ইসলাম এগুলো নিষেধ করেছেন। আপনি কি করতে পারবেন? কাটতে পারবেন, চোখ দিয়ে পানি পড়লো কিন্তু কথা বলে কাটা যাবে না, নারী হোক বা পুরুষ হোক। আমাদের দেশে তো সবাই কাঁদে, কথা বলতে বলতে কাঁদে, সুর দিয়ে কথা বলে আর কাঁদে, এটা হারাম, এটা চলবে না। হ্যাঁ, শুধুমাত্র স্বামী মারা গেলে, স্বামী যদি মারা যায় চার মাস দশ দিন স্ত্রী শোক মানাবে, কিভাবে? স্ত্রী কোনো সৌন্দর্যপূর্ণ পোশাক সে নতুন করে পরবে না, আগে থেকে নাকে ফুল পরা ছিল এবং কানে দুল দেওয়া ছিল, স্বাভাবিক পোশাক পরে আপনি ওইভাবে থাকেন। আমাদের সমাজে কি আছে? না, নাকের ফুল খুলে দাও, কানের দুল খুলে ফেলে দাও, এগুলি কিন্তু শোকের অন্তর্ভুক্ত নয়। শোকের অন্তর্ভুক্ত হলো হলো এই যে আপনি কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছেন, কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, তখন কি স্বাভাবিক কাপড় পরেন নাকি নিজেকে একটু সাজেন? মেয়েরা কি করে? মেহেন্দি দেয় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, লিপস্টিক দেয়, হ্যাঁ, এবং তাদের সৌন্দর্য বাড়ার জন্য আধুনিক যত প্রযুক্তি আছে এগুলি ব্যবহার করে। এগুলি চলবে না। যে যেই স্বাভাবিক কাপড় পরে ওই কাপড়ই পরে থাকবে, কিন্তু অনুষ্ঠানে যাওয়ার জন্য যে আলাদা দামি কাপড় পরে এটা পরবে না। এতটুকু শোক মানানোর নিয়ম, তার জন্য দোয়া করবে, চোখ থেকে পানি ঝরবে, সমস্যা নেই। আর স্বাভাবিক মুসলমান তিন দিন পর্যন্ত, বাস, তিন দিনের বেশি কারোর জন্য শোক মানানো নিষেধ। অথচ হোসাইন রাদিয়াল্লাহু হোসেই 61 হিজরিতে মারা গেছে, আর এখন প্রায় কত বছর? 1400, সাড়ে 1400 বছর হওয়ার পথে এখন পর্যন্ত শোক মানাতেই আছে। তাহলে যেটা করছে এরা শরীরে সাপোর্ট করে না, আর যেই পন্থাই করছে নিজের শরীরকে কেটে ফেলে দিচ্ছে। হ্যাঁ, ছোটো বাচ্চা, ছোটো বাচ্চা তাদেরকেও তরবারি দিয়ে মাথা কেটে ফেলে দিচ্ছে। এখন তারা আবেগ ইসলাম, তারা মনে করছে এর মধ্যেই কল্যাণ, এভাবে তারা জান্নাত পাবে, ঠিক আছে ভাই। এই জন্য ইসলামের ক্ষেত্রে আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না। যেটাই করেন, যত ভালো কাজ হোক, দেখেন ওটা প্রমাণ কোরআন হাদিসে আছে কিনা, সাহাবায়ে কেরাম করেছে কিনা, যদি করে করেন, আর যদি না করে আপনার ইচ্ছা হলেই করতে পারবেন না। তারা যে কর্মগুলি করে সবগুলি সর্বশরীয়ত, এটাকে প্রত্যাখ্যান করে, যেটা জায়েজ নেই। তারপরে ধরে নিলাম যদি এইভাবে শোক মানানো বৈধ হতো, তাহলে শহীদ কি শুধু হোসাইন হয়েছেন? হোসাইনের ভাই হাসান, তার আগে বিষ খাওয়ায় ওনাকে শহীদ করা হয়েছে, তিনিও বড় শহীদ। তার বড় শহীদ, তার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শহীদ করা হয়েছে, রমজান মাসে হত্যা করা হয়েছে, তিনি আরও বড় শহীদ। আর তার চেয়ে আরও বড় শহীদকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকাতে মসজিদ বানিয়েছেন, বাকি ওল ঘরখানে বানিয়েছেন, মসজিদে মদিনায় কুয়া কিনে দিয়েছেন, অথচ ওনাকে ঘর বন্দি, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি খলিফা, ওনাকে বাড়ি থেকে চারিপাশে বন্দি করে রেখেছে, না পানি দেয়, না মসজিদে যেতে দেয়, না ওনা ঘর থেকে বের করে দেয়, বের করে ঘরে লাভ দিয়ে ভিতরে ঢুকে কোরআন পড়তেছিলেন, সে অবস্থা ওনাকে শহীদ করা হয়েছে। এই জন্য ওনার ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি হলো মাজলুম শহীদ, মাজলুম শহীদ।
উনিও শহীদ হয়েছেন, তার বড় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাত ইমামতি করছেন, তখন ইহুদি এসে খেঞ্জির মেরে ওনাকে সালাতরত অবস্থায় তাকে শহীদ করে নিচে ফেলে দেওয়া হয়েছে। তিনিও তো শহীদ, ওমর রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক মারা গেছেন, তিনি তো ইন্তেকাল করেছেন, তার বেদনা তো আমাদের মধ্যে আছে। আল্লাহ রসুল তিনি কি ইন্তেকাল করেন নাই? এই বেদনা কি আমাদের অন্তরে কম? তাহলে যারা এই কর্মকাণ্ডগুলি করছে তারা কিন্তু ইসলামের সঠিক না বুঝে নিজের আবেগ দিয়ে করার চেষ্টা করেছে। আমার কাছে যেটা প্রশ্ন আপনাদের জন্য সেটা হলো, এক সময় আমরা দেখতাম ঢাকায় দুই একজন মানুষ, দুই চার পাঁচ দশজন মানুষ কালো কাপড় পরে তাজিয়া মানাতো, কিন্তু এখন ঢাকাতেও বের হয়, বগুড়াতেও বের হয়, বাংলাদেশের সব জায়গায় বের হচ্ছে এবং তাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণটা কি? কারণটা হলো আমরা মুসলমান আকিদার জ্ঞান নেই, আমরা সবাইকে মুসলমান ভাই মনে করি, মাজারে যাচ্ছে সেও মুসলমান ভাই, মাজারে সেজদা করছে সেও মুসলমান ভাই, শিয়া যাদেরকে কাফের ঘোষণা করে দেওয়া হয়েছে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। যারা বলে আল্লাহ পাক ওহি পাঠিয়েছিল আলীর কাছে, ভুল ক্রমে গেছে মুহাম্মাদের কাছে, আপনারা তাদেরকে মুসলমান বলবেন? তাহলে অথচ আমাদের দেশে মুসলমান কি মনে করে? আরে তাদের মেয়েরা তো বোরকা পরে, ইরানের প্রেসিডেন্ট মাশাআল্লাহ কত সুন্দর দাড়ি, সৌদি আরবের প্রেসিডেন্টের এত দাড়ি নাই। এই যে আবেগ দিয়ে কিছু বাহ্যিক ভালো কিছু জিনিস দেখে মনে করছি তারা আমাদের মুসলিম ভাই, এখন তাদের আদর্শগুলি আমরা নিঃসন্দেহে নিচ্ছি, বাবা এটা ভালো কথা। হোসাইনের পক্ষে তারা মিছিল বের করতেছে, তাজিয়া হোসাইন যে দুলদুল ঘোড়ায় চড়ে গিয়েছিলেন জিহাদের জন্য, সে দুলদুল ঘোড়া এখন বানাচ্ছে এবং তার কবরের তাজিয়া বের করে সে তাজিয়া ঘুরাচ্ছে, ঠিক আছে না? এই যে আবেগ দিয়ে ইসলাম বোঝা সেই ক্ষেত্রে যেরকম ক্ষতিকর, ঠিক তেমনই আমাদের অধিকাংশ মুসলমান আনপড়ুয়া মানে অশিক্ষিত মুসলমান, আমরা ইসলামের প্রায় কাজগুলি শুধুমাত্র বিবেক দিয়ে আমরা করার চেষ্টা করি। এ যেন সামাজিকভাবে যেই প্রথাগুলি চলে আসছে, মানুষ মারা গেলে মিলাদ পড়া হতো, কবরে কাঁদা হতো, কবরে দোয়া করা হতো, ফরজ নামাজ পর সম্মিলিত মোনাজাত হতো, ঠিক আছে, সামাজিক যত বিধিবিধান আছে যেগুলি আমরা করে আসতেছি, কি হানাফি কার কি আহলে হাদিস, এখন এই সমাজকে যখন আমরা বুঝাতে যাচ্ছি তখন সমাজ কিন্তু আমাদের বুঝ নিচ্ছে না, আমাদেরকে বলছে আর নতুন হাদিস নিয়ে আসতেছি। আরে বাবা হাদিস নতুন না, তুমি জানো না তাই, তুমি জানো না তাই, এই জন্য আপনি যে অবস্থায় আছেন সেটা ওটা বড় কথা নয়, বড় কথা হলে আপনি কর্মকাণ্ডটি হাদিসের সাথে মিলছে কি না। আমি আলোচনা শেষ করে দেবো, সেটা হলেই বাংলাদেশের প্রেক্ষাপটে আল্লাহ পাক সূরা ইউসুফের, ইউসুফে যে বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মুমিন তারা শিরিককারী। এই আয়াতের প্রেক্ষাপট যদি দেখেন তাহলে বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ভিতরে শিরিক রয়েছে, সে যেই কেউ হোক না কেন, কথায় শিরিক, কর্মে শিরিক, হ্যাঁ শিরিক রয়েছে। এই শিরকি সমাজকে পরিবর্তন করতে গেলে আপনি একাই পারবেন? একাই পারবেন বলেন? জি না, একাই পারবেন না, আর একার অতটা ফলপ্রসূ হবে না, এটা একটা পরিকল্পিত। আপনি একাই করতে গেলে আপনার কাছে অতটুকু এলিম নেই যে করতে যে আমি কোথায় ভুল করছি, কোথায় লাইনচ্যুত হয়ে গেছি আপনাকে সোজা করে দেবে কি। এই জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন এই সমাজ সংস্কারের ক্ষেত্রে তারা যে একটা বড় ভূমিকা রেখেছে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আইন আল্লাহ আল্লাহ কোথায় আছে, আমার বিশ্বাস এই অনসুরকির অধিকাংশ মানুষ বলবে আল্লাহ ফিস সামা, আল্লাহ আসমান আছে, যদি আপনি আমাদের সাথে সম্পর্ক রেখে থাকেন। আর যারা আমাদের সাথে সম্পর্ক রাখে না, সে যেই হোক যত বড় পীরের মুরিদ হোক না কেন, জিজ্ঞেস করেন আইন আল্লাহ কোথায় আছে, বলবে আল্লাহ ফি কুল্লি মাকান, আল্লাহ সব জায়গায় আছে, বলবে না? আপনি জানেন এটা রফুল এদেন করা না করা ইখতিলাফ না, এটা একটা হলো ইমান আর একটা হলো কুফুর, একটা ইমান আর একটা কুফুর। আপনাকে কে শিখিয়েছে? আলহামদুলিল্লাহ সংগঠনের বরকত, আপনি মাদ্রাসায় পড়তে যান নাই, ঠিক আছে, মাদ্রাসা থেকে এসে আমরা এই সংগঠনের বরকতে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝিয়ে কিছুটা হলেও সচেতন করার চেষ্টা করছি। যদি বলে রেজাল্ট, আরে বাবা তোমরা 20 বছর তাবলিগ করছো, কয়জন মানুষ, জি রেজাল্ট আমার হাতে নাই, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহ বলছেন তোমার কাজ হলো পৌঁছে দেওয়া, হেদায়েতের মালিক আমি। এজন্য হক সত্যটা জানতে হবে, সেটা নিজে মানতে হবে, কেউ যদি হক কথা বলে তার কিছু না পারলেও তার বিরোধিতা করেন না, সহযোগিতা করার চেষ্টা করেন, আর না করলে বিরোধিতা করে নিজের আমলকে নষ্ট করেন না। আল্লাহ সুবহান ওয়া তাআলা মুহররমের 10 তারিখের সঠিক ইতিহাস জেনে যেটা করণীয় বিষয় সেটা যেন আমরা করতে পারি, আল্লাহদের সৌফিক দান করে, আর সাধারণ জনগণ না জেনে এই 10ই মুহররম যে কর্মকাণ্ডগুলি করছে
আল্লাহ পাক যেন মুসলমানদেরকে এ বিষয়ে সচেতনতা দান করে, আমরা যারা আলোচনা শুনছি আল্লাহ পাক যেন আমাদেরকে সকল ধরনের ফেতনা এবং বেদাত এবং শিরিক থেকে মুক্ত থেকে সঠিক ইসলামের উপর অবিচল থেকে দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ছোট একটি কথা, সেটা হলো কোন দিবসের ফজিলত, যেমন মুহররমের 10 তারিখে রোজা রাখলে এক বছর গুনাহ মাফ, কোন দিবসের অতিরিক্ত ফজিলত কোন মানুষ দিতে পারে না, কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর দিবস যেটা দিন তারিখ সময় এটার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব কোন দিন কোন সময়ের ভিতরে কোন কল্যাণ অকল্যাণ করার কোনো ক্ষমতা নেই। অতএব আমাদের দেশে যে কিছু ধারণা আছে, হিন্দু আনা ধারণা, মঙ্গলবারে বিবাহ করা যাবে না, শনিবারে দোকান খোলা যাবে না, নতুন কোনো কাজ শুরু করা যাবে না, এই সময় হ্যাঁ এই কাজ করলে এই ক্ষতি হবে, এই উপকার হবে, এগুলো সব কুসংস্কার, ঠিক আছে? এই জন্য সকল দিন আল্লাহ আল্লাহ পাক যত দিন দিয়েছে, যে কোনো মাসে যে কোনো দিনে বিয়ে করেন কোনো সমস্যা নাই। যদি মনে করেন এই মাসে এই দিনে বিবাহ করলে আমার বিবাহ মঙ্গল হবে না, এটা শিরিক, কারণ দিন স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা একটি বিষয়। আরেকটা হলো ফজিলত কেউ নিজে বানাতে পারে না, ফজিলত দাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কোনো দিনকে বেশি ফজিলত দিয়েছেন, কোন সময়কে বেশি ফজিলত দিয়েছেন, কোন সময়কে কম দিয়েছেন, কিন্তু কোন সময় দিনের মধ্যে কোনো অকল্যাণ কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. اللهم أصلح أحوال المسلمين، اللهم احفظهم، اللهم وفقهم لما تحب وترضى. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نعوذ بك، اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وأهلنا ومالنا. اللهم استر عوراتنا وآمن روعاتنا. اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك برسالة وماتوا على ذلك. اللهم اشف مرضانا ومرضى المسلمين. ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.